সোমবার গভীর রাতে আনুমানিক 2:30 নাগাদ কোচবিহারের সাহেবগঞ্জ থানার নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা বাজারে অনন্ত সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বাজারে প্রতিদিন রাতে সাহেবগঞ্জ থানার পুলিশের 2 জন সিভিক পুলিশ কর্মী মোতায়েন থাকে। অভিযোগ, সেই 2 কর্তব্যরত সিভিক পুলিশ কর্মীকে হাত মুখ বেঁধে রেখে দুষ্কৃতীরা সোনার দোকানের শাটার ভেঙে সিন্দুক খুলে নগদ 25,000 টাকা সহ প্রায় 1.5 লক্ষ টাকার সোনা ও রূপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার, সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোরো সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। আমরা আসলাম বাইরে থেকে, পুলিশ আমাদেরকে খবর দিল। খবর দেওয়ার পরে এসে দেখি যে আমাদের দোকান, দোকানের ভিতরে ঢুকে দেখি যে দোকানের ভিতরে মাল জাল সব লুটপাট হয়ে গেছে। আচ্ছা, পুলিশ আমাদের বললো যে এরকম আপনাদের দোকান চুরি হয়ে গেছে। আসে দেখি সিভিকদাদা ছিল, সিভিকদাদের হাত বাঁধা ছিল। এই পর্যন্ত আমি এসে শুনলাম। ক্যাশ নগদ ছিল 25,000 টাকা, আর মাল ছিল মোটামুটি 1.5 লাখ টাকার মতো মাল ছিল।